সালাম আলাইকুম বিয়ার্স, বিডি জব সার্কুলার 24 ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। তো বিয়ার্স বরাবর মতে আমি আছি জাহিদ হাসান। আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো বিয়ার্স চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যারা 2020 সালের নিয়োগে আবেদন করেছিলেন সৈনিক পদে ট্রেড টু এবং ট্রেড ওয়ানে যারা আবেদন করেছিলেন তাদের জন্য অবশেষে সুখবর, অনেক প্রতীক্ষার পরে SMS আসা শুরু হয়েছে। আমি প্রমাণসহ আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা জানেন গত বছর যারা ডিসেম্বরে আবেদন করেছিল ট্রেড ওয়ান ট্রেড টুতে অনেকের মাঠ হয়ে গেছিলো, কিন্তু দেশের করোনা ভাইরাস প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে আবার মাস স্থগিত হয়ে গেছে এবং SMS অনেকের আসার পর পরে আবার ফিরতি SMS আসছে যে মাস স্থগিত পরবর্তীতে জানানো হবে। তো আজকে একটি জেলার SMS আসছে, ওটা হলো ফেনী জেলা। তো আমার কাছে একটা SMS-এর স্ক্রিনশট আসছে, তো আমি আপনাদের দেখিয়ে দিব। এই জন্য ভিডিওটি প্রথমে শেষ পর্যন্ত দেখবেন। পর্যায়ক্রমে এক জেলা আসছে, পর্যায়ক্রমে এক জেলা বরাবর এরপরে এখন আসা শুরু হবে। এই জন্য কি অধৈর্য হবেন না, অবশ্যই আসবে। এই মাসের ভিতরেই সব জেলা ইনশাল্লাহ চলে আসবে। আবার অনেক জেলা লোক সংখ্যা করোনা ভাইরাসের কারণে কম ন্যায় বিধায় একটু দেরি হতে পারে, এই বছর পুরোটায় আসতে পারে। কারো এই মাসে আসবে, কারো আগামী মাসে আসবে, এর পর্যায়ক্রমে আসবে। তো চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, গিয়ে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিই। জি ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা মেসেজ আসছে, আরও কিছু প্রমাণ আছে আমি আপনার দেখিয়ে দিব। 31 মার্চ 2021 তারিখে ওনার থাকতে হবে সেটা বলেছে, অর্থাৎ প্রায় 72 ঘন্টার আগে মেসেজ আসে। আপনারা জানেন 8 বডিকে থাকতে হবে, তো আপনাকে অবশ্যই মাস্ক পরিধান করে পরিদর্শন করতে হবে। আচ্ছা, আমি তো একটা দেখালাম, এখন যাবো আর একটা মেসেজে। এই মেসেজটা দেখতে পাচ্ছেন পারজানা প্রমি, উনি মেসেজ করছে যে আলহামদুলিল্লাহ 2020-এর ডিসেম্বরে যারা আবেদন করছেন তাদের মেসেজ আসা শুরু হয়েছে, সবার জন্য শুভকামনা রয়েছে। তো এরপরে আমি আর একটা দেখাবো আপনাদের। লকডাউনের পরে SK সুজন খান, লকডাউনের পরে SMS পুনরায় আসা শুরু হয়েছে, এই যে উনি একটা SMS দিয়েছে, ওটা 31 মার্চ 2021 তারিখে বগুড়া ক্যান্টনমেন্টে থাকতে হবে সেটা বলা হয়েছে। এটা মূলত ডিসেম্বর 2020-এর সার্কুলার SMS-টা। এখানে কাউসার আহমেদ নামে একজন পোস্ট করেছে যে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা রহমতে আজ থেকে বাংলা সেনাবাহিনী SMS আসা শুরু হয়েছে। এরপরে এখানে এই যে আরেকটা SMS আমাদের কাছে আসছে, এটা হলো সৈনিক, এটাও 31 মার্চ 2021 তারিখ, এটা হলো রাজশাহী ক্যান্টনমেন্টে থাকতে হবে সেটা বলা হয়েছে। এরপরে রাতের মেঘ নামে একটা ফেসবুক আইডি আমাদের স্ক্রিনশট পাঠিয়েছে, এটা লেখা আছে অনেক অপেক্ষার পর আল্লাহর রহমতে আজ থেকে মেসেজ আসা শুরু হলো বাংলাদেশ সেনাবাহিনী। আর এখানে আমাদের গ্রুপে একজন কমেন্ট করেছে নিচে, জি এরপরে আছে যে মেহেদি হাসান রিফাত, উনিও কমেন্ট করছে যে আমারটা আসছে। যাই হোক, আপনারা আমি যেগুলো দেখাচ্ছি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি বিশ্বাস না করেন। মাসুমুদ্দিন লিখে সিলেটে কি কারো SMS আসছে, আলহামদুলিল্লাহ আমার আসছে, এই যে দেখেন। তো মূলত বিয়স এই যে আরেকটা আমাদের হাতে আসছে, MD শরীফ হোসেন, আলহামদুলিল্লাহ অবশেষে সেনাবাহিনী SMS-টা পেলাম 31 মার্চ, সবাই দোয়া করবেন স্বপ্নটা যেন পূরণ হয়, নাটোর জেলা রুল 198 নাটোর জেলা লেখাও আছে। এই জন্য বিয়স যারা যারা আসছে আমি আপনাদের দিয়ে দিলাম। সর্বশেষ আমাদের কাছে আরেকটা আসছে, এটা হলো চট্টগ্রাম ক্যান্টনমেন্টে 8 গড়িয়ে থাকতে হবে, দেখছেন সেটা 31 মার্চ 2021 তারিখে থাকতে হবে, সেটা চলে আসছে। তো বিয়ার্স ভালো থাকবেন, নতুন নতুন চাকরি নিউজ পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।